আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকালে ভালো আছেন। গাইস আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড করবেন কোনো অ্যাপ ছাড়া অথবা অ্যাপ সহ। গাইস অনেকেই স্ক্রিন রেকর্ড ভিডিও বানাতে চান কিন্তু কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে হয় সেটা জানেন না, সমস্যা নেই গাইস আজকে আমি আপনাকে দেখাই দেবো। ওকে সো চলুন দেখাই দিচ্ছি। ওকে সো গাইস চলুন দেখি আপনি কিভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ড করবেন। ওকে সো গাইস আপনি দেখেন, ফার্স্ট আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন প্রতিটা ফোনেরই স্ক্রিন রেকর্ডের একটা অপশন থাকে। ওকে এই যে দেখেন স্ক্রিন রেকর্ড, ঠিক আছে, এই যে স্ক্রিন রেকর্ড, এটা ক্লিক করলে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন অডিও সহ। বাট আপনি যদি গ্যাস পূর্বে শোনাতে চান, দেখেন গ্যাস আমি যে এই যে এই রেকর্ডটা যে করতেছি, আমি যে ভিডিওটা এখন আপনি আমার যে এখন ভিডিওটা দেখতেছেন সেটাও কিন্তু আমি সেমভাবে স্ক্রিন রেকর্ড করছি। ওকে গ্যাস দেখেন উপরে অপশন আছে এই যে রেকর্ড, ঠিক আছে, উপরের দিকে খেয়াল করুন, দেখুন যে লেখা আছে রেকর্ড। ওকে নো প্রবলেম। সো গ্যাস আপনি এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে গ্যাস প্লে স্টোরে যেতে হবে। ওকে আপনি গ্যাস বলতে পারেন ভাই আমরা তো স্ক্রিন রেকর্ড দিয়ে করতে পারি, করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেটার যেটা হবে প্রফেশনালি যেটা হবে সেটা হচ্ছে গ্যাস আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন। ওকে প্লে স্টোরে গিয়ে জাস্ট একটা 5 MB সফটওয়্যার ইনস্টল করবেন। ওকে গ্যাস সো আমি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে জাস্ট আমরা লিখবো গ্যাস, দেখেন আমরা যদি এখানে লিখি স্ক্রিন রেকর্ড আর দেখেন অসংখ্য সফটওয়্যার চলে আসবে। কিন্তু গ্যাস আমার কাছে সবচেয়ে যেটা প্রফেশনাল মনে হয়েছে, কারণ আমি যেটা দিয়ে করি সেটা হচ্ছে আমার কাছে গ্যাস সেটা হচ্ছে কি লিখবেন, জাস্ট হচ্ছে রেকর্ড ডট লিখবেন। ওকে সো গ্যাস এই যে রেকর্ড আর ইসি ডট, ওকে এই যে দেখেন স্ক্রিন রেকর্ডে চলে আসছে। সো গ্যাস এটাতে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট কি করবেন ইনস্টল করে নেবেন। ওকে আমারটা রেকর্ড চলে আসে, মানে আমারটা রেকর্ড হচ্ছে অ্যান্ড হচ্ছে আমারটা ইনস্টল করা আছে। ওকে সো আমাকে আর কি করতে হচ্ছে না, ইনস্টল করতে হচ্ছে না, আপনি ইনস্টল করে নিন কোনো সমস্যা নেই গ্যাস, জাস্ট সিম্পল একটা প্রসেস। ওকে সো ইনস্টল করার পর আপনার জাস্ট এরকম অপশন আসবে অফেন। ওকে আমি দেখেন গ্যাস অফেনে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে দেখেন 720x1520px মানে পিক্সেল, সমস্যা নেই। তারপর 8 MBPS যা আছে সব ঠিক থাকবে। ডিউরেশন আপনি কতক্ষণ স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন, সাপোজ যদি আপনি নতুন ইউটিউবার হন যে আমি নতুনভাবে স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি, তাহলে আপনার একটু সময় লাগতে পারে। সো আপনি 30 মিনিট দিয়ে নিন। ওকে এই দেখেন 30 মিনিট হয়ে গেছে, 0 আওয়ার 30 মিনিট 0 সেকেন্ড। ওকে সো গাইস সমস্যা নেই, আমরা জাস্ট কি করবো ওকেতে ক্লিক করবো। ওকে আমি ওকেতে ক্লিক করলাম, এখন গেছে আমাদের এখানে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে অডিও শো করবেন নাকি অডিও সারা করবেন। সো আমি অডিও শো করলাম, ঠিক চিহ্ন দিলাম, তার মানে কি আমার অডিও শো হবে। ওকে সো এখন আমাকে কি দেখাচ্ছে ফাইল নেম, ওকে ফাইল নেমে কি দেখাচ্ছে স্ক্রিন রেকর্ডার, মানে আপনি যে একটা ফাইল আপনি যে স্ক্রিন রেকর্ডটা করতেছেন সেটা কি ফাইল নেমে সেভ করবেন, পরবর্তীতে আপনি কি দিয়ে খুঁজবেন। সো আমি দিলাম যে স্ক্রিন রেকর্ড 1, ওকে SCR 1। ওকে গাইস দেখেন এখন আমি কি করব, জাস্ট এখানে স্টার্টে ক্লিক করব। ওকে গাইস স্টার্টে ক্লিক করার সাথে সাথে গাইস আমাকে 10 সেকেন্ড দেখাবে, এই 10 সেকেন্ডের মধ্যে জাস্ট আমাকে স্টার্ট নাও বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট নাও বাটনে ক্লিক করার সাথে সাথে গাইস 10 সেকেন্ডের মধ্যে আমার স্ক্রিনটা রেকর্ড শুরু হয়ে যাবে প্রফেশনালি। সো গাইস এভাবে আপনি খুব সহজে প্রফেশনালি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ওকে গাইস সো ভালো থাকবেন, নেক্সট টাইম দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।